যজ্ঞ হবে ওখানে, যজ্ঞ। আর সেই যজ্ঞে ওই ভবন হবে যজ্ঞবেদী মিত্র। আমার শত্রুরা আহুতির মতো ভস্ম হয়ে যাবে এই যজ্ঞে। কেবল আপনার শত্রু নয়, কুরুশ্রেষ্ঠ। আপনার এই মিত্রের সামর্থ্য, আপনার সম্মান, পূর্বপুরুষের গৌরব আর হস্তিনাপুরের ধর্ম ভস্ম হয়ে যাবে। এ তুমি কি বলছো মিত্র? এই আনন্দের মুহূর্তে দুঃখ কেন পাচ্ছ তুমি? ক্ষমা করবেন কুরুশ্রেষ্ঠ, আমার জন্য তো আনন্দের মুহূর্ত তখন যখন আমার বাণ আমার শত্রুর মস্তক ছেদ করে দেবে, আমার শত্রুর বাণ আমার হৃদয় চিরে দেবে। নিদ্রারত শত্রুকে কাপুরুষের মতো হত্যা করা ধর্মের বৃক্ষকে উৎপাটিত করার সমান মিত্র। এক হত্যাকারী আর এক শৌরবীরের মধ্যে এটাই বিভেদ। ধর্ম, ধর্ম, ধর্মের প্রলাপ করবেন না অঙ্গরাজ। বিশ্ব সংসারে কেবল একটাই ধর্ম হয়, বিজয়। কারণ বিজয়ই সর্বদা ইতিহাস লেখে, আর ইতিহাসে লেখা পরম্পরাই আগামী যুগে ধর্ম বলে সিদ্ধ হয়। অসত্য। ধর্ম সেই মন্ত্র যা সর্বদা মানুষের অন্তরের সম্ভাবনা ও সামর্থ্যকে বিকশিত করে। এমন কোন কার্য যা মানুষের আত্মাকে দুর্বল করে দেয় তা ধর্ম হতে পারে না মিত্র। অর্থাৎ এখন আপনার স্নেহ ওই পাণ্ডবদের দিকে বইতে শুরু করেছে। আপনি ভুলে গেলেন যে আপনাকে অঙ্গরাজ কে বানিয়েছিল। মূর্খ দুঃশাসন, মৌন হও। আমার মিত্র যথার্থ বলেছে। যদি আমার কোনো কর্মে আমার মিত্র অবসাদগ্রস্ত হয় তবে সেই কার্য আমি করব না। পুরোচনকে এখনই সংবাদ পাঠাও, পরিকল্পনা বর্জিত। জ্যেষ্ঠ, আর কোনো বাদ বিবাদ হবে না। পরিকল্পনা বর্জিত। মিত্রকর্ণ, তোমার সুখের গুরুত্ব আমার জন্য অধিক।
তোমার যদি ইচ্ছে না থাকে যে আমি যুবরাজ হই আর ভবিষ্যতে রাজা হই, তবে আমি অবশ্যই সন্ন্যাস নেব। আমার ইচ্ছা তো আপনাকে চক্রবর্তী সম্রাট হতে দেখা। আমি ছলনার বিরুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে নই আমি। যুদ্ধ যুদ্ধ কার সঙ্গে করব আমি? নিজের পিতার সঙ্গে, নিজের পিতামহর সঙ্গে, নিজের কাকামশায়ের সঙ্গে? সেই যুদ্ধে আমি যদি বিজয়ীও হই, আমার কাছে তা পরাজয়েরই সমান। মিত্র, যুদ্ধে আমি আমার পিতার মস্তক ছেদ করব, না আমার পিতা আমার মস্তক ছেদ করবেন? মিত্র, আমার এই একটা প্রশ্নের উত্তর দাও। মিত্র, ছলনা তো ওরা সকলে করেছে, অধর্ম তো ওরা সকলে করেছে। মিত্র কর্ণ, এমন স্থিতি উৎপন্ন করেছে মিত্র যে হয় আমাকে অধর্ম করতে হবে, না হলে আমাকে আমার অধিকার ত্যাগ করতে হবে। মিত্রকর্ণ, যেভাবে অন্যের অধিকার ছিনিয়ে নেয় যে তার নরকবাস প্রাপ্য হয়, তেমনি দুর্বল হয়ে পড়ে নিজের অধিকার যারা ত্যাগ করে তারাও সর্বদা নরকবাসী ভোগ করে। মিত্র, এখন যদি দুর্যোধনের অধিকারের বিষয়ে আপনার কোনো সন্দেহ থাকে অঙ্গরাজ, তবে এখনই বলে দিন। না, তাতে কোনো সন্দেহ নেই আমার। তাহলে তুমি পথ দেখাও মিত্র, কোনো মধ্যস্থ পথ দেখাও। তোমার জন্য প্রতীক্ষা করব আমি। আঙ্কি দিদি, প্রণিপাত জ্যেষ্ঠ ভ্রাতা, কল্যাণ হোক। প্রণিপাত মহারানী, ভালো থেকো। Thank you.
প্রণিপাত তাতশ্রী। আয়ুষ্মান। প্রণিপাত পিতামহ। আয়ুষ্মান পুত্র, তীর্থযাত্রায় বিঘ্ন ঘটাতে নেই, তাই তোমাকে বাধা দিচ্ছি না, কিন্তু হস্তিনাপুর থেকে দূরে থাকার এটা যথার্থ সময় নয়। তোমরা সবাই শীঘ্রই ফিরে এসো। অবশ্যই পিতামহ। মহাভারত।